يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم رضي الله عنهم ورضوا عنه الآية وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تسبوا أصحابي والذي نفسي بيده لو أنفق أحدكم مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি তমাম পৃথিবীর মানব দানব থেকে শ্রেষ্ঠ নবীকে নির্বাচন করেছেন। মহান আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহ পাক খুব ভালো জানেন তিনি তার রেসালাতের দায়িত্ব কাকে দেবেন। রেসালতের দায়িত্ব প্রাপ্ত হওয়া এটা সম্পূর্ণ আল্লাহ পাকের এখতিয়ার। কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়, মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হওয়া যায়, বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে বিভিন্ন যোগ্যতা অর্জন করা যায়, কিন্তু পৃথিবীর বুকে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, এমন কোনো কলেজ ইউনিভার্সিটি নাই যেখানে লেখাপড়া করে নবী হওয়া যায়। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ইউনিভার্সিটি আছে, ডাক্তার হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাওলানা মৌলভী বা দ্বীনী এলেম অর্জন করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু নবী হওয়ার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। নির্বাচন করে অথবা গায়ের জোরে নেতা হওয়া যায়, জোর করে ক্ষমতা কেড়ে নিয়ে অথবা নির্বাচন করে মানুষের ভোটে জয়যুক্ত হয়ে নেতা হওয়া যায়, কিন্তু নবী হওয়ার এরকম কোনো ব্যবস্থা নেই যে জোর করে কেউ নবী হয়ে গেল। গোলাম মোহাম্মদ কাদিয়ানি, সে নিজেকে নবী দাবি করেছিল কিন্তু বাথরুমে পড়ে তার পরিসমাপ্তি ঘটেছে। নবুয়ত দাবি করা যায় কিন্তু সেটা প্রমাণিত হয় না। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, রেসালতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব আল্লাহ যাকে দেন, আল্লাহ যাকে নবী হিসাবে নির্বাচন করেন তিনিই নির্বাচিত হন। নবীকে যেমন আল্লাহ পাক নির্বাচন করেছেন, সেই নবীর সাহাবি হওয়ার সৌভাগ্য আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাহাবি হওয়ার সৌভাগ্য দিয়েছেন তারাই সাহাবি হয়েছেন, তা না হলে আমরাও তো সাহাবি হতে পারতাম, কিন্তু সাহাবি হওয়ার সুযোগ আমাদের হয়নি। নবী সাল্লাল্লাহু সাল্লামের জামানায় আমাদের জন্ম হয়নি। নবী সাল্লাল্লাহু সাল্লামের জামানায় জন্ম হলেই সাহাবি হওয়া যায় না। নবী সাল্লাল্লাহু সাল্লামের কুরাইশ বংশের অনেক ব্যক্তি যারা স্বয়ং নবীকে দেখার সুযোগ হয়েছে কিন্তু তারাও সাহাবি হতে পারেনি। সাহাবি শব্দের অর্থ, সাহাবি হলো এক বচন, আর সাহাবা অথবা আসহাব, আসহাব অথবা সাহাবা হলো বহু বচন, আর সাহাবি এক বচন। রাসূলুল্লাহ সাল্লামের
সাহাবি তারাই পারিভাষিক অর্থে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় ইমানের আলোতে দেখেছেন, যিনি দেখবেন তার ইমান থাকা অবস্থায় দেখতে হবে, বেঈমান অবস্থায় নবীকে দেখেছেন, পরবর্তীতে নবী এন্তেকালের পরে ইসলাম গ্রহণ করেছেন, তিনি সাহাবি নন। যখন নবীকে দেখেছেন তখন তার ভিতরে ইমান থাকা জরুরি। নিজের ভিতরে ইমান রাখা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় দেখেছেন তিনি সাহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে যিনি লাশ দেখেছেন তিনি সাহাবি নন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এন্তেকালের পরে কেউ যদি নবীকে স্বপ্নযোগে দেখেন তিনি সাহাবি নন। বলছিলাম ইচ্ছা করেই সাহাবি হওয়া যায় না, মানুষ ইচ্ছা করলে সাহাবি হতে পারে না, আল্লাহ যাকে পছন্দ করবেন তিনিই হবেন সাহাবি। প্রসঙ্গক্রমে বলা যায় আবু জুয়াইব আল হুজালি প্রখ্যাত তাবেঈ, বাড়ি ছিল তার জেদ্দার বিমানবন্দরের কাছাকাছি জায়গায়, বানি হুজাইল গোত্র যেখানে বাস করতেন জায়গার নাম হলো আসফান, সেই আসফান নামক এলাকায় তিনি বাস করতেন, নাম হলো তার আবু জুয়াইব আল হুজালি রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন প্রখ্যাত মহাদ্দেশ এবং তিনি ছিলেন একজন সুসাহিত্যিক এবং আরবি কবি। আবু জুয়াইব আল হুজালি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের জীবদ্দশাতেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি থাকতেন আসফানে জেদ্দার পাশে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস হলো মদিনায়। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য, সাহাবি হওয়ার জন্য, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে মদিনার কাছাকাছি জায়গায় পৌঁছে বা মদিনা শহরে ঢুকতেই খবর পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আবু জুয়াইব আল হুজালি শত শত পথ, শত শত কিলোমিটার পথ অতিক্রম করে, বর্তমান জেদ্দা থেকে মদিনার পথ প্রায় 420 কিলোমিটার, তখন তো আরও ছিল লম্বা পথ, কারণ তখন পাহাড় ঘুরে ঘুরে যেতে হতো, এখন তো পাহাড় কেটে সোজা রাস্তা করে দিয়ে, তাহলে মোটামুটি ধরেন 500-700 কিলোমিটার পথ অতিক্রম করে নবী সাল্লাল্লাহু সাল্লামকে দেখার জন্য তিনি গেলেন, কিন্তু তিনি জীবদ্দশায় দেখার সুযোগ হলো না। রাসূল সাল্লামের ইন্তেকালের পরে তার চেহারা মোবারক দেখার সুযোগ হলো এবং জানাজায় শরীক হওয়ার সুযোগ হলো, কিন্তু সাহাবি হতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলমিন ইচ্ছা করলে ইনাকে সাহাবি হওয়ার সুযোগ দিতেন। অনুরূপভাবে ইয়ামানের একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল ওয়াইস আল কারনি, আমাদের দেশের লোক ওয়াশকুরনি বা অশকুরুন বলে, কিন্তু তার নাম হলো ওয়াইস আল কারনি। সেই ওয়াইস আল কারনি রাহেমাহুল্লাহ তিনিও প্রখ্যাত তাবেঈ, তিনি রাসূল ইসলামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছিলেন, বাড়ি ছিল তার ইয়ামানে। সহি মুসলিম শরীফে হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন ইয়ামানের একজন ইমানদার ব্যক্তি আছেন, যিনি আমার প্রতি ইমান এনেছেন, আমাকে খুব ভালোবাসেন, মায়ের সেবা করার জন্য সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেনি, মা ছিলেন অতিশয় বৃদ্ধা, যাকে দেখভাল করবার মতো কোনো লোক ছিল না। এই ওয়াইস আল কারনি মায়ের সেবা করেন, মাকে রেখে মদিনায় যাওয়া সম্ভব নয়, কারণ ইয়ামানের মাটিতে তাকে দেখার মতো কেউ ছিল না। এই বৃদ্ধা মাকে নিয়ে মদিনায় যাওয়াও সম্ভব নয়। ওয়াইস আল কারনি ভাবতেছিলেন মায়ের বিদায়ের পরে নবী সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু ওয়াইস আল কারনির মা জীবিতই রয়ে গেলেন আর রাসূলুল্লাহ সাল্লাম এন্তেকাল করলেন। রাসূল সাল্লাম এন্তেকালের পূর্বে সাহাবিদেরকে বললেন ইয়ামানের সেই ওয়াইস আল কারনিকে যদি পাও
তার শরীরের মধ্যে ধবল কুষ্ঠের রোগ আছে, সহি মুসলিম শরীফে হাদিস এসেছে, তার শরীরের মধ্যে ধবল কুষ্ঠের রোগ আছে। ইয়ামানে রয়সাল কারনিকে যদি তোমরা কোনোদিন পাও, তার কাছ থেকে দোয়া চেয়ে নিও, কারণ তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহ তাকে কবুলিয়াত দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাম সাহাবীদেরকে শিখাচ্ছেন যে ওয়াইসাল কারনির সাথে যদি দেখা হয় তার কাছ থেকে দোয়া নিও। কথাটা একটু ভালো করে বুঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত পড়তে তোমরা দেখো তোমরা সেইভাবেই সালাত পড়ো। কাদেরকে বললেন? সাহাবীদেরকে বললেন, আমাকে যেভাবে দেখো তোমরা সেভাবেই সালাত পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন যারা, তারা কারা? সাহাবী। আমরা কি দেখেছি? একজন মুফতি সাহেব বক্তৃতার মধ্যে বলছেন এই হাদিস আমাদের জন্য নয়, কেননা নবী সাল্লাম বলছেন আমাকে সালাত পড়তে দেখো সেইভাবে পড়ো, যারা দেখেছে তাদের জন্য। এখন কি বলবেন আপনি? এরা হলো সর্বনাশা মুফতি, এরা হলো ইসলামের অরিজিনালিটি ধ্বংস করার জন্য বাজারে নেমেছে। হাদিস তুমি মানবা না না মানবো সেটা তোমার ব্যাপার, কিন্তু তুমি মানুষকে বিভ্রান্ত করো কেন? তাহলে এই হাদিস আর একটা হাদিস আমি পড়েছি, দুইটা হাদিসের ব্যাখ্যা সমন্বয় করলে ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়ামানের ওয়াইসাল কারনিকে যদি তোমরা পাও তাহলে তার কাছে তোমরা দোয়া নিও, কেননা তার দোয়া কবুল হয়। এটার মানে কি এই যে সাহাবীর চেয়ে তার মর্যাদা বেশি? রাসূলুল্লাহ সাল্লাম কাকে বললেন? সাহাবীদেরকে বললেন যে তোমরা দোয়া নিও। এটার মানে হলো পৃথিবীর যে কোনো মুসলিম ওয়াইসাল কারনিকে পাবে, সাহাবীরা তখন বেঁচে থাকুক আর না থাকুক, সাহাবীদের পরবর্তী যারা আছে তাদের জন্য মেসেজ রয়ে গেল, ওয়াইসাল কারনিকে পেলে তার কাছ থেকে দোয়া নিও, কারণ তার দোয়া কবুল হয়।